نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن شانئك هو الأبتر محترم صدر جلسة উপস্থিত উলামায়ে কেরাম সুধী, আমরা এখানে যে মকসাদে একত্রিত হয়েছি, ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল আমার হাবিবের ইজ্জতে হাত দিয়েছে। মোহতরম হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, একজন মুমিনের প্রিয় ব্যক্তিত্ব, একজন মুমিনের শুধুমাত্র প্রিয় ব্যক্তিত্ব নয়, তার জানের থেকেও প্রিয়, তার পরিবারের থেকেও প্রিয়, সমস্ত দুনিয়ার সম্পদ থেকেও প্রিয়। আমরা আমার হাবিবের জন্য মরতে জানি, আমরা হাবিবের জন্য মরতেও জানি। আমার হাবিবকে একটা কটু বাক্য বলায় আমার মাওলা কিয়ামত পর্যন্ত আবুল হাকদে মালউন বানাইছে। যারা আমার হাবিব সম্পর্কে কথা বলে এরা আবু লাহাবের বংশধর, এরা আবু জাহালের ওয়ারিস, এরা উতবা সাইবার বংশধর। এদের সম্পর্কে আমার মাওলা ঘোষণা দেয় ইন্না শানিয়াকাহু আল-আবতার, এরা দুনিয়ায় ধ্বংস আখেরাতেও ধ্বংস, এরা দুনিয়ায় ধ্বংস আখেরাতেও ধ্বংস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।